বাম ছাত্র যুব সংগঠন মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর রাজপথে শহর কাঁপালো বিক্ষোভ মিছিল। হোয়ার ইজ মাই জব স্লোগানকে সামনে রেখে আট দফা দাবিতেই বাম ছাত্র যুব সংগঠনের এদিনকার বিক্ষোভ মিছিল। বাম ছাত্র যুব সংগঠনের সাথে মিছিলে পা মিলান কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী। হোয়ার ইজ মাই জব রাজ্যব্যাপী মূলত এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে বাম ছাত্র যুব সংগঠন। মঙ্গলবার সিপিআইএম উনকোটি জেলা কার্যালয়ে প্রাঙ্গণ থেকে বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ মিছিল বের হয়। কৈলাসহরে সেন্ট্রাল রোড, হসপিটাল রোড, গার্লস স্কুল রোড পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক পথসভা। এই বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর মহকুমার সম্পাদক বিশু দাস, ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর মহকুমার সভাপতি ধ্রুব দত্ত, উপজাতি যুব ফেডারেশন কৈলাসহর মহকুমার সম্পাদক মোহনদেব বর্মা সহ অন্যান্যরা। ছাত্র যুব সংগঠনের সাথে আজ মিছিলে পা মেলান কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী। বাম ছাত্র যুব সংগঠনের আট দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, আউটসোর্সিং এর নিয়োগ প্রথা বন্ধ করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগ করতে হবে, 10,323 কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী চাকুরির ব্যবস্থা করতে হবে, দ্রুত টেট পরীক্ষা চালু করা ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, নিয়োগ সংরক্ষণ পদ্ধতিতে 100% কার্যকর হতে হবে, এমজিএন রেগা প্রকল্পে 200 দিনের কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে, বছরে 50,000 সরকারি চাকরি, 7 লক্ষ বেকারদের কর্মসংস্থান, যুবাদের হাতে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর মহকুমার সম্পাদক বিশু দাস তাদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা করেন। যারা বিজেপি সরকার, মোদী সরকার আসার পর বলেছিল 2 কোটি চাকরি এবং 50,000 চাকরি, এইসব দিন বাহুতাবাজি দিয়েছিল, সেই বাহুতাবাজির পরিণামে আজকে বেকারটা আজকে তন্ন তন্ন হয়ে ঘুরছে তারপর কর্মসংস্থানের জন্য। তাই আজকে বেকারটা আজকে ডিএফআই তলে পতাকা তলে আসছে এবং আওয়াজ তুলছে, হোয়ার ইজ মাই জব। আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে ত্রিপুরার যে সরকার, যে সরকারটা চলছে, যে আমাদের যে প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির মধ্যে কোমরপুরের মধ্যে সেখানে ভয় এবং সন্ত্রাসের ভিত্তিতে তাদের মাটি যে নেই তা শুধু একবার ভয় সন্ত্রাস দেখিয়ে এই ত্রিপুরার যে যুবকদেরকে ঘরের মধ্যে বসিয়ে দেবে এমন কথা নয়। আমরা আগামী দিন এই এই দাবি নিয়ে পথে আছি, পথে থাকবো এবং জোরদার আন্দোলন তৈরি করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গোটা রাজ্যের মধ্যে কৈলাস শহরে রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ধারায় আজও প্রতীয়মান। অর্থাৎ এখানে পরস্পর রাজনৈতিক বিরোধী কংগ্রেস, বিজেপি ও বামেরা এখানে সাংগঠনিক দিক থেকে প্রায় সমান শক্তিশালী। যদিও বিগত বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী কৈলাস শহর আসনে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছে, কিন্তু এরপরে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট কৈলাস শহরে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। সে জায়গায় কংগ্রেস দল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং কয়েকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসন দখল করেছে। যদিও পঞ্চায়েত নির্বাচনের পর কৈলাস শহরের উপর দিয়ে প্রবাহিত মনু নদীর অনেক জল গড়িয়েছে, তাই বলা যায় ডান বাম ও শাসক বিজেপির কার সাংগঠনিক শক্তি বেশি তা অবশ্যই জানা যাবে আসন্ন পুর নির্বাচনে। আর এই পুর নির্বাচনকে পাখির চোখ করে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।